এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে, সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে সনাম ধন্যা পরিপূর্ণ। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। নমস্কার, সাহা টেক্সটাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি, সঙ্গে রয়েছে তোমরা, আর আমার সঙ্গে রয়েছে সাহা টেক্সটাইলের অন্যতম কর্ণধার শ্রীমতী রত্না সাহা। বৌদি স্বাগত আজকে অনুষ্ঠানে। আমি বলতে বলতেই আসি, রমজানের রোজার শেষে এলো খুশির দিন। প্রথমেই একটা হচ্ছে একদম হাতের কাজের শাড়ি দেখাই, সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ। দেখো বৃষ্টি সত্যি তাই, কারণ এই যা বাইরে খুব প্রয়োজন গরম, এই দাবদাহে আর সত্যি সত্যি কিছুই ভালো লাগছে না, কারোর কিছু ভালো লাগছে না। দেখো শাড়িটা শুধু আঁচল থেকেই হচ্ছে বডির পোর্শনটা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, পুরো ঠাসা ওয়ার্ক, কিন্তু একদম হোয়াইট কালারের সুতো দিয়ে করা রয়েছে পুরো শাড়িটা, খুব ভালো মেটেরিয়ালের শিফনটা রয়েছে, তার উপরেই পুরো কিন্তু কাজ, এতটুকু ফাঁকা নেই, পুরোটা জুড়ে কাজ রয়েছে। আর এই যে আমরা যদি একটুখানি ক্লোজে দেখি তাহলে দেখতে পারবো, এই যে দেখো যে সুতোটা ইউজ করা হয়েছে, সুতোটা খুব ভালো সুতো, একটা শাইন রয়েছে। দেখো আমরা কিন্তু বলতে পারি যে রবি ঠাকুর যে বলেছে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। কিন্তু আমরা বলতে পারি যে কেন জানি মন খারাপ, এত দাবদাহে আমাদের মনটা ভালো না, সত্যি সেটা এখন বলতে পারি। তাই একটু বৃষ্টি মুখর বাদল দিনে মোটেও নয়, আমাদের দাবদাহের জন্য আমাদের মন ভালো নেই, সেটা আমরা জানি। কাজে ঈশ্বর তোমার কাছে বৃষ্টি চাই, বৃষ্টি দাও। হ্যাঁ দেখো এই শাড়িটা খুব সুন্দর ভাবে কাটতে পারে, একদম প্রত্যেককে যাতে খুব ভালো থাকতে পারে। আর সবাইকে ঈদের শুভেচ্ছা তো রয়েছেই সাহা টেক্সটাইলের পক্ষ থেকে, কারণ প্রত্যেকটা শাড়ির তোমরা কেনাকাটা এখানে যা যা করবে, যা যা কেনাকাটা হবে, তার উপরে কিন্তু আকর্ষণীয় উপহার থাকছে। তাই উপহারগুলো কি কি তোমরা চট করে একবার শুরুতেই দেখে নাও।
দেখে নিয়েছো কি কি উপহার রয়েছে, তাই আজকের প্রথম শাড়ি এটা দেখছো, একটা লখনউ চিকেন রয়েছে, খুব সুন্দর দেখো, এটা হচ্ছে উল্টো দিকে কাজটা করা, প্রথমেই থাকবে একদম, এই হচ্ছে সোজা দিকের কাজ, রানী রানী না, রানী রানী ব্যাপার একদম। এই হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, এই শাড়িটার দামটা বলে দেব, আজকের প্রথম শাড়ি লখনউ চিকেন, দাম হচ্ছে 10,175 টাকা। এই যে সুতোটার জন্যই কিন্তু এটার দামটা, কারণ সুতোটা কিন্তু একটা আলাদা শাইন রয়েছে। এরপরে দেখো আঁচল থেকে এই হচ্ছে বডিটা যাচ্ছে, শাড়িটা খুব সুন্দর একটা শেডস রয়েছে, দেখো লাইট থেকে ডিপ শেড হয়েছে, আঁচল থেকে এই হচ্ছে বডিটার পোর্শন, আর এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্কগুলো, এগুলো সমস্ত স্টোন দিয়ে করা রয়েছে, আর এই বর্ডারটা আলাদা করে প্যাচিং করে বসানো। দেখো রানীর পরে সবুজটা দেখালাম কেন বলো তো, যে রানীকে যাতে খুব সুন্দর লাগে এই সবুজ মনটা থাকলে, দেখবে মনটা যার ভালো হয় না তাকে এমনি ভালো লাগে, কিছু পড়তে লাগে না, তার তার বহিঃপ্রকাশ, হ্যাঁ বহিঃপ্রকাশটাই খুব সুন্দর হয়, তাই মনটা এরকম সবুজ আর অবুজ রাখতে হবে, দেখি শুনি বুঝি না, কোনো আপদে পাবে না, সব কিছু দেখছো বুঝছো সব কিছু, কিন্তু না বোঝার ভান করে রয়েছে, তাই বলে ভালো খারাপ মানুষ ভালো ভান করা ওই জায়গাটায় যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি সেই জায়গাটায় যেটায় তুমি সব বুঝছো, সেখানে বেশি বুঝতে গেলে গন্ডগোল হবে, সেখানে না বুঝে থাকাই ভালো, সেই জায়গাটার কথা বলছি, তুমি খারাপ মানুষ ভালো ভান করে আছো এটা ভাবছি না, ওটা একদমই ভালো না, ওটাকে একদম ওটার থেকে বেরিয়ে আসতে হবে, ভালো ভালো খারাপ খারাপ এটা বুঝিয়ে দিতে হবে, যে আমি ভালো মানুষ নই সেটা সবাই জানো, আমি ভালো না অথচ সবাই ভালো জানবে এটা একেবারেই খারাপ, এটা একেবারেই খারাপ। এটা হচ্ছে দেখো পুচির পোর্শনটা রয়েছে, একদম পুচির দিকের পোর্শনটা হচ্ছে এটা রয়েছে, খুব সুন্দর বর্ডারটা দেখো, বর্ডারটা কিন্তু আলাদা করে প্যাচিং করে বসানো রয়েছে, খুব সুন্দর তিনটে চারটে বর্ডার কিন্তু ওরকম ভাবে বসানো, কালারগুলো রয়েছে সবুজের সঙ্গে, সাহা টেক্সটাইল উইভার স্টুডিও কালেকশন এটা, তোমরা প্রতিষ্ঠানে আসলে কিন্তু অনেক ভ্যারাইটি পেয়ে যাবে একই ছাদের তলায়, শাড়ির একটা মেঘা সম্ভার, কিন্তু তার সঙ্গে যাবতীয় জিনিস কিন্তু পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস থেকে মেন্স ওয়্যার রয়েছে, কিডস ওয়্যার রয়েছে, লেডিস ওয়্যার রয়েছে, জুয়েলারি সেকশন, এটা হচ্ছে পুরো ফুশিয়া পিঙ্কে হচ্ছে ব্লাউজ পিস, দারুণ দেখতে শাড়িটা, এটার দামটা বলবো সুন্দর, এই শাড়িটার দাম হচ্ছে 4,520 টাকা। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ, সাহা টেক্সটাইল পরিতলা বারাসাত। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখো, প্রতিষ্ঠানে এসে দেখালে নিশ্চয়ই পেয়ে যাবে, ঈদের শাড়িটা একটু এরকম গর্জিয়াস না হলে ভালো লাগবে, ভালো লাগবে না, ঈদ হচ্ছে মানে মিলন উৎসব আর খুশির, খুশি সব সময় খুশি খুশি ভাব থাকবে, যত বেশি চমকপ্রদ হবে মানে চমকাবে সব, তাই তো নিজের ভেতরটাও সেরকম, হ্যাঁ সেটাই, দেখো এই পিসটা দেখো সেরকমই একটা পিস, কিন্তু বৌদি যেরকম বললো তার কথার সঙ্গে ম্যাচ করে শাড়িটা বার করেছে, খুব সুন্দর আলাদা করে বর্ডারটা প্যাচিং করা রয়েছে, আর এই যে মেটেরিয়ালটা রয়েছে একটা পুরো একটা শিমার এফেক্ট, খুব সুন্দর পুরো শিমার এফেক্ট রয়েছে, কিন্তু হালকা একদম লাইটওয়েট, খুব ভালো লাগবে, আরাম লাগবে খুব, সঙ্গে এটাতে রেড ব্লাউজ পিস রয়েছে, রেড কালারের ব্লাউজ, দারুণ দেখতে দারুণ, উফ কোনো কথা হবে না, এটা অন্য রকম রয়েছে একদম, অন্য ওই যে রানী রানী একটা শেড আছে, হ্যাঁ খুব ভালো। এই শাড়িটার দাম হচ্ছে 3,350, 3,350 এই শাড়িটার প্রাইস। আর যদি কখনো এই অনুষ্ঠান মিস হয়ে যায় তাহলে তোমরা ইউটিউব দেখতে একদম ভুলবে না, কারণ ইউটিউবেও কিন্তু আপলোড থাকছে, দেখো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, শুধু সুন্দর বললে ভুল হবে, আঁচল থেকে এই হচ্ছে বডির পোর্শনটা, এক একটা ওয়ার্ক দেখো এত সুন্দর, কারদানা দিয়ে স্টোন দিয়ে বিভিন্ন হচ্ছে জরির স্প্রিং দিয়ে কাজ করা রয়েছে, আর বর্ডারটা বর্ডারটা তো খুব সুন্দর, এই প্যাচিং এই বর্ডারগুলো একদম আলাদাভাবে লাগানো স্টোন দিয়ে সিকোয়েন্স দিয়ে, ভীষণ সুন্দর, আর ওই দিকের কাজটা দেখো এখানে কিন্তু পুরো কাট ওয়ার্ক রয়েছে, দারুণ কাটিং করে কিন্তু আলাদা নেটের ওপরে কাজটা বসানো, হ্যাঁ একদম এই জায়গাটা যে জায়গাটা, এটা পরলে শাড়িতে যখন কুচিটা পরবে না দেখতে খুব ভালো লাগবে, এই নিচের জায়গাটা স্কার্ট বর্ডারটা পুরো অল ওভার শাড়িতেই হচ্ছে এইভাবে যাচ্ছে, রংটা ভীষণ ভালো বেবিতে আর রানীতে, পরে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে,
এই শাড়িটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 6,015 টাকা। এরপরে কি একটা লেহেঙ্গা দেখবো? দেখো শাড়ি তো তোমরা দেখলেই, শাড়ির সঙ্গে এটা হচ্ছে একটা লেহেঙ্গা দেখাচ্ছি আমরা। এটা হচ্ছে দেখো লেহেঙ্গাটা রয়েছে কি সুন্দর, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কাজ, পুরোটা কাজ। আর এইটা কি বলতো রানীটা কি সুন্দর, অন্যরকম। এটা কিন্তু একটা দুধিয়ালতা মিশে রয়েছে, দুধিয়ালতা রংটা। আর এটার সঙ্গে এটা ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। দুধিয়ালতা রঙের কনসেপ্ট আছে কিন্তু, যে নতুন বউরা দুধের আলতা পা দিয়ে ঘরে ঢুকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রংটা হয় দেখেছি ছোটবেলায়। হ্যাঁ, তখন আমরা দুধের আলতা রংটা ওইটার থেকেই বলতাম। ব্লাউজের কাপড়টা হচ্ছে এটা রয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন, হ্যান্ডে পরবে। আর এইটা হচ্ছে দোপাট্টা রয়েছে, রংটা ভালো, মানে এত মিষ্টি একটা কালার না, এটা যারা একটু মানে টিনেজদের জন্য খুব ভালো লাগবে, একদম অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে খুব সুন্দর, ছোটরা অনায়াসে পড়তে পারবে। এইটার দাম হচ্ছে 3,015 টাকা। এটা একটু বড়রাও পড়লে ভালো লাগবে, তারাও পড়লে ভালো লাগবে। আর এটা কিন্তু খুব বেশি ওয়েট নয়, এরকম মিষ্টি একটা সবুজ দেখলেই মনে হয় না, মানে এখন এই গরমে যদি একটু বৃষ্টি হয় গাছপালাগুলো কিন্তু ঠিক এরকম সবুজ ভাবে পাতা মেলবে আর কি, সেই সবুজ। গাছেদেরও কত কষ্ট, কত কষ্ট রোদের তাপে একদম। দেখো আঁচল থেকে এই হচ্ছে বডিটা, এটার শাড়িটার মেটেরিয়ালটা তো দারুন, ওইটা ওইভাবেই তো দেখো প্রকৃতির ইয়ে, হ্যাঁ সমস্ত কিছু একটা জীব জগৎ থেকে সবাই সেইভাবেই একটা ভারসাম্য বজায় রেখেছে তো ওইভাবে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না কেন, এটাই হচ্ছে কথা। সেই তো ভীষণ দরকার, খুব প্রয়োজন। আর পুরো শাড়িটা দেখো, এটা কিন্তু একটা অ্যান্টিক জরির লুক রয়েছে, পুরো শাড়িটা সেই জরি দিয়েই কাজটা করা রয়েছে, ভীষণ সুন্দর, একটা সিল্ক একটা কটন। প্রকৃতি এখন কি করছে বলো তো, যখন বৃষ্টি দিচ্ছে করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, জীবন মরণ সমস্যা হচ্ছে, সেটাই ওটা চাইছি না, চাইছি সবাই শান্তিতে থাকতে পারি যাতে, একদম প্রকৃতিকে বোঝার তো আমাদের কারোর সাধ্য নেই, সাধ্য নেই, কিন্তু তাও আমরা শুধু প্রার্থনা করতে পারি, আমরা শুধু করতে পারি প্রার্থনা। পুরো অলিভের শাড়িটাই দেখো এইভাবেই যাচ্ছে, রংটাই এত সুন্দর। এই হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা, এই শাড়িটার দাম হচ্ছে 1710 টাকা। এটা একদম আরামের শাড়ি, গরমে না শিরোটা একটা আরামদায়ক মেটেরিয়াল, বিশাল দারুন দারুন শাড়িটা, দারুন এটা সকলের শাড়ি, সকলের শাড়ি, কেন এটার মধ্যে কোনো বয়স নেই, না সঙ্গে এই যে ছোট সরু করে হচ্ছে জরি বর্ডার যাচ্ছে, পুরো শাড়িটাই অল ওভার শাড়িটা, এরকম পরলে এই শাড়িগুলো এত সুন্দর লাগে দেখতে, খুব এলিগেন্ট। আর বর্ডারটা ওইদিকে দেখো, স্কার্ট বর্ডারটা এত সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, একটা ফ্যাশনের দাবি রাখে জানো, মানে পরবে শাড়িটা দারুন দারুন লাগবে। দেখেছি এই ধরনের শাড়ি অনেককে পরতে দেখেছি, খুব ভালো লাগে। এই শাড়ির সঙ্গে তুমি যে গয়না পরেছো সেই গয়না খুব ভালো, হ্যাঁ সিলভার। এই যে আমার যে জুয়েলারিটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু শাহ টেক্সটাইলের জুয়েলারি সেকশনে, তোমরা এটাও পরে নিতে পারো এই শাড়ির সঙ্গে, দারুন লাগে, দারুন লাগে। কালারটা তো অমনি, এই যে যদি ধরি দেখতে শাড়িটা পুরো হচ্ছে স্টোন দিয়ে কাজ করা, খুব ভালো, খুব পুরো নেটের ওপরে, পুরো কিন্তু সুতোর ওয়ার্ক, সঙ্গে এগুলো স্টোন দিয়ে হাইলাইট করা রয়েছে, পুরো অল ওভার শাড়িটাই হচ্ছে এরকম। আর এটা কিন্তু পুরো নেট দেখো, শাড়িটাকে লাইট ওয়েট করার জন্য হাফটা এরকম, কুচি পোরশনটা আবার এরকম, পুরো এটা থাকলে তো শাড়িটা অনেক বেশি ওয়েট হয়ে যাবে, তবে এখন ওয়েট শাড়ি মেয়েরা ভয় পায় না, না সেটা কোনো ফ্যাক্টর নয়, আবার সাজগোজের কাছে কিন্তু ওটা কোনো ফ্যাশন করতে হলে একটু নয় ওয়েট ক্যারি করতেই হলো, একটু গরমটাকে অনুভব করতেই হলো, একদম সব কিছু, এখন আর কিছুতে কোনো বাধা হয় না, বাধা নেই। এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, পুরো নেট, তোমরা হচ্ছে লাইলিং দিয়ে এটা বানাতে হবে। এই শাড়িটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 8,225 টাকা। সাহা টেক্সটাইলের নতুন শাখা 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে।
সাহা টেক্সটাইল আমার বাড়ি, শুভ উদ্বোধন 3রা জুলাই সোমবার, শুভ উল্টো রথ যাত্রায়। বৈবে সমীরণ সাহা টেক্সটাইলে, শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্থান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। 3রা জুলাই যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য, আপনিও আমন্ত্রিত। এরপরে একটা দেখো খুব সুন্দর ওপারা সিল্ক রয়েছে। আগে ব্লাউজের কাপড়টা যাচ্ছে। রিয়া কি হালকা শাড়ি, একদম হালকা। আমি নিশ্চিন্ত মনে ভাবলাম এটা এত হালকা, কিন্তু শাড়িটা দেখে মনে হচ্ছিল না খুব ভারী হবে। ভারী হবে সত্যি, দেখো কি হালকা শাড়ি, পুরো হালকা, হাওয়ায় উঠছে, খুব সুন্দর, খুব ভালো। এগুলো পরলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঈদের জন্য তো অবশ্যই, কারণ ঈদের জন্য হচ্ছে সমস্ত কালেকশন তোমাদেরকে, নতুন নতুন স্টক সাহা টেক্সটাইলে এসছে, সেগুলোই দেখানো হচ্ছে। আর এরপর হচ্ছে ঈদ যেরকম আমাদের কাছে ভীষণ স্পেশাল, সেরকম দুর্গাপূজাও আমাদের কাছে ভীষণ স্পেশাল। তাই প্রত্যেকটা ফেস্টিভ্যালের জন্য গুরুত্বপূর্ণ, কোনটাই আমাদের কাছে কম নয়। কাজেই সেই জন্য সমস্ত গিফট আছে এখানে, এই যেরকম দুর্গোৎসবে থাকে এখানেও সেরকম আছে। ঈদের এখানে আসতে হবে, এসে থেকে কেনাকাটা মানে সহজ উপায় রয়েছে, আর রোজার শেষে এখানে ইফতারের ব্যবস্থা রয়েছে। দানের শাড়ি, দানের লুঙ্গি সব কিছু আছে, কোনো চিন্তা নাই, শুধু চলে আসতে হবে, চলে আসতে হবে। একদম পুরো অলিভার শাড়িটাই এরকম, দেখো এটা পুরো কিন্তু জরির কাজ, এই যে বর্ডার গুলো রয়েছে ভীষণ সুন্দর, সব কিছু পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে, চিন্তা নাই একদম। এখান থেকে মানে ইফতার করে টরে তোমরা যদি বেরোনোর কথা ভাবো, শাড়ি পরে গুছিয়ে বেরিয়ে যেতে পারবে। ব্লাউজ থেকে পেটিকোট থেকে একদম জুয়েলারি করে জুয়েলারি সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। নিজস্ব কাউন্টার রয়েছে, ঘড়ি মানে সানগ্লাস সব কিছু, সব একদম। এই শাড়িটার দাম বলে দিই, শাড়িটার দাম হচ্ছে 2535 টাকা, মেন্স ওয়্যার লেডিজ ওয়্যার সব। এরপরে হচ্ছে আমরা এই শাড়িটা দেখব, নানান রকমের বেড কভার আছে, বেড কভার রয়েছে, ফার্নিশিং এর জিনিস রয়েছে ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা, সবকিছু তো আনা এখন সম্ভব হয় না, তাই বেড কভারটাও রয়েছে খুব সুন্দর। ঈদের সময় তো ঘর সজ্জারও দরকার আছে, সাজানো গোছানোর জিনিস ওখানে আছে একদম সব। দেখো এই শাড়িটার রংটা, রংটা দারুণ, দুর্দান্ত একটা রং। আগে ব্লাউজের কাপড়টা রয়েছে পিচ কালারটাই, হ্যাঁ পিচ কালারটা একটু ডিপ, এটা সিল্কে রয়েছে তাই শাইনটা অনেক বেশি, খুব ভালো। আগে ব্লাউজ পিসটা রয়েছে, তারপরে সারা শাড়িতে এই হচ্ছে আঁচলের আঁচলের কাছে বেশ ভালো সুন্দর গয়না আছে, সুন্দর কাজ, মোটামুটি গয়নার খুব প্রয়োজন হবে না, তবে এই শাড়িতে গয়না পরা যায়। আর এই পিচ কালারের সঙ্গে দেখো গোল্ডটা যখন মিশে যায় না, একটা খুব অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগে, ব্রাইটনেস আসে, তারপরে ভালো লাগে। আরো এই যে গোল্ডেন ব্যাপারটার পরে একটা স্লিপ বর্ডার যায়, বর্ডার যায়, এটা কিন্তু ভীষণ ফ্যাশনেবল। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক শাড়িতে দেখবা খুব ফ্যাশন, যেমন টেম্পলটা খুব ফ্যাশনেবল মনে হয়, এখন এই স্লিপ যে পাতা দেয় রংটা, আর শাড়িটা ওখানটা যেন সৌন্দর্যটা বেশ ফুটে হয়। হ্যাঁ ঠিক, ভালো লাগে পুরো অলিভার শাড়িটাই হচ্ছে। কারণ বেঁচে থাকার জন্য তো চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনাদের নৈতিক সমর্থন। সাহা টেক্সটাইলের এটা একটা অন্যতম আবেদন তোমাদের কাছে, যারা শাড়ি পরতে, হাতে বোনা শাড়ি পরতে পছন্দ করো, এবং প্রত্যেককে পছন্দ করতে হবে, তার কারণ তাহলে কিন্তু এই সমস্ত মানুষদের কর্মসংস্থানটা বেঁচে থাকবে, কাছে থাকা যাবে। একদম এই শাড়িটার দাম হচ্ছে 8450 টাকা। দেখো না এমনিতেই আমরা বলেই থাকি যে দেখো আমরা তোমাদের হাতে ধরে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু তোমাদের পাশে থাকবো, এই কথাটা বলার মতনও মনের জোর দরকার। আর এই কথাটা বলার অপেক্ষায় ওরা আরো করে, ওরা চায় শুধু পাশে থাকার জন্য, পাশে থাকা, ওরা কিন্তু হাতে ধরে তোমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চায় না, কেন নিজেরাই তো খুব বড় শিল্পী, তোমরা এটুকু সম্মান দাও ওদেরকে তাহলেই যথেষ্ট। একদম একদম,
দেখো আঁচল থেকেই হচ্ছে বডিতে যাচ্ছে, শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, ভালো কালার, দারুণ এই কালারটা, একদম ডিপ ভায়োলেট, সবাইকে ভালো লাগে, সবাই খুব পছন্দ। পুরো অলিভের শাড়িতেই হচ্ছে এইভাবে যাচ্ছে। আর সাহা টেক্সটাইলে কিন্তু ঈদ উপলক্ষে রয়েছে বিভিন্ন কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। দেখো এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা রয়েছে পুরো প্লেন, যেহেতু বডিটা হচ্ছে শাড়িটার এত বেশি কাজ ওয়ার্ক ছিল তাই ব্লাউজটা দেখো প্লেন। আমাদের কিন্তু আরেকটা প্রতিষ্ঠানও হচ্ছে, একদম একদম ওপেন হচ্ছে সেটা। হ্যাঁ, সাহা টেক্সটাইলের কিন্তু নতুন ঠিকানা, সেটা হচ্ছে হিন্দুস্তান পার্ক, 51/2 হিন্দুস্তান পার্ক, যেটা বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। তাই সাহা টেক্সটাইল উত্তর পেরিয়ে এবার কিন্তু দক্ষিণে, তাই অবশ্যই কলকাতার মানে কাছের বন্ধুরা, সেখানকার কাছের বন্ধুরা এবং সারা ভারতবর্ষের যেখানে ছড়িয়ে ছিটিয়ে তোমরা রয়েছো প্রত্যেককেই হচ্ছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে একটা নিবেদন রয়েছে, বৌদি রয়েছে, তো সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই আসবে। তাই নতুন প্রতিষ্ঠানে প্রত্যেককেই আসতে হবে, আর উল্টো রথের দিন হচ্ছে শুভ সূচনা, শুভ সূচনা সাহা টেক্সটাইলে। এই শাড়িটার দাম হচ্ছে 1055, আমার বাড়ি। মায়েদেরকে সামনে নিয়েই তো আমার বাড়ির পথ চলা এবং তার আনুষ্ঠানিক একটা প্রকাশ হয়েছে। আঁচলের পোর্শন যাচ্ছে, তারপরে হচ্ছে এই বডিটা। বিভিন্ন ধরনের শাড়ি সাহা টেক্সটাইল মানেই হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের শাড়ি পাওয়া যায়। দেখো তোমাদেরকে এখন হচ্ছে আমরা ইকটার দেখাচ্ছি, কি সুন্দর দেখতে, আগুন রং তার সঙ্গে ব্ল্যাকের একটা কম্বিনেশন, ভীষণ টাফ, কিন্তু মারবিং কোনোদিন পুরনো হয় না, একদম পুরনো হবে না। এই যে এই সমস্ত কাজ, এগুলো সমস্ত যারা যাদের বাড়িতে আছে তারা তো জানো এগুলো সব কিন্তু উইভিং এ, কোনোটা প্রিন্ট নয়, ইকাত মানেই হচ্ছে সমস্তটা হাতে বোনা শাড়ি। তাই শাড়িতে কিন্তু হ্যান্ডলুম মার্কের ট্যাগ রয়েছে, এই হ্যান্ডলুম মার্ক, সিল্ক মার্ক, যেহেতু পুরোটা হাতে বোনা শাড়ি তাই হ্যান্ডলুম মার্ক আর একদম অথেন্টিক সিল্ক, সিল্ক মার্কের ট্যাগ, অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। এত ফ্যাশনেবল শাড়ি, এত সুন্দর, একদম এগুলো জাস্ট দেখো, এটাকে নিয়ে আর বিশ্লেষণ করার কিছু নেই, একদম ভালো একটা ভালো হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে। এই শাড়িটার দামটা বলে দেবো, এই শাড়িটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। আমি যে শাড়িটা পরে রয়েছি দেখো, এটা কিন্তু একদম কটন শাড়ি, শাড়িটা কিন্তু একেবারে খুব সুন্দর করে জয়েন্ট করা হয়েছে, এই যে এই পোর্শনগুলো জয়েন্ট করা হয়েছে পুরুষের কাজ দিয়ে, একদম বাংলার ভিতর আরেক বাংলা। এই যে এই পার্টটা, এগুলো সমস্ত পুরুষের কাজ, সেই আগেকার দিনে মা ঠাকুমাদের আমলে কিন্তু এই পুরুষের কাজটার খুব চল ছিল, এখন কিন্তু অনেকটাই লুপ্ত প্রায়, এখন আর খুব একটা দেখা যায় না, এখন অন্যভাবে আসছে, হ্যাঁ এর মধ্যে আসছে কাজ, বেডকভারের মধ্যে আসছে, ড্রেস মেটেরিয়ালের মধ্যে আসছে, তারা রয়েছে, হ্যাঁ মায়েরা কিন্তু অনেকটা মানে এগিয়ে আর কি। সঙ্গে দেখো জুয়েলারিটা পড়েছে, আমি আগেও দেখালাম আরও একবার দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর জুয়েলারি একটা, আর এইটা হচ্ছে সঙ্গে ইয়াররিংটা রয়েছে। আমার শাড়িটার দাম হচ্ছে 2150 টাকা। এরপরে আমরা এই শাড়িটা দেখি, একটা দারুণ শাড়ি সত্যি, একদম এক্সক্লুসিভ, ভীষণ সুন্দর। ঈদের দিন তুমি ভাবো একবার পরবে শাড়িটা, তুমি ভাবো অসাধারণ অসাধারণ। আগে হচ্ছে ব্লাউজের কাপড়টা, আচ্ছা একদম রানিং কিন্তু ব্লাউজ রয়েছে, হ্যাঁ সেম। এই হচ্ছে আঁচল, আঁচলটা দেখো, আঁচলটা আমরা ক্লোজে দেখবো, পুরো 12 ফিনিশ করা রয়েছে আঁচলটা, পুরো ঠাসা জরির কাজ। তারপরে হচ্ছে শাড়িটা, আমার পাশে পাটটা দেখো, পুরো ঠোস বুননের শাড়ি এটা, 4-ply সিল্ক রয়েছে, শাড়িটা ভীষণ সুন্দর, লম্বা হলে তো ক্ষতি মানে বিশাল ব্যাপার, আর আস্তে আস্তে লম্বা হতে অসুবিধা হয় না, একটু পায়ে পড়ে নেবে এতটা কালি যাচ্ছে, পুরো অলিভার শাড়িটাই হচ্ছে এখন, কিছুতে আটকায় না, ফ্যাশন করার সময় কিছুতে আটকায় না, অত ভাবনা চিন্তা, অত ভাবনা চিন্তা করে না কেউ। এই শাড়িটার দামটা বলে দেবো, এই শাড়িটার দাম হচ্ছে 9,863 টাকা, 100% সিল্ক মেটেরিয়াল, আর জড়িটা কিন্তু খুব ফাইন জড়ি এটা। আর যাদের শাড়ি পছন্দ হচ্ছে একটা মোবাইল ফোনে স্ক্রিনশট নিয়ে রাখো, প্রতিষ্ঠানে এসে দেখালে নিশ্চয়ই সিমিলার জিনিসটা পেয়ে যাবে, কারণ যেহেতু শাড়ির কোনো নাম্বারিং থাকছে না। এই শাড়িটা দেখো, এটা হচ্ছে আঁচল থেকে যাচ্ছে বডিটা পুরো নেটের ওপরে, কোন দিন দেখানো হয়েছিল কোন তারিখটা, হ্যাঁ তাও বলেও কিছুটা ইয়ে করা যায়, একদম একদম, কারণ সাহা টেক্সটাইলের যারা সদস্যরা রয়েছে তারা হচ্ছে এইটা পুরো ফলো করে,
সুতরাং তাদের কাছে এসে বললেও তোমরা কিন্তু ডিটেলসটা পেয়ে যাবে। পুরো শাড়িটা দেখো নেটের ওপরে, নেটের ওপরে এই ওয়ার্কগুলো করা রয়েছে। আর ওগুলো খুব আমাদের ক্রেতা বন্ধুরাও আমাদের খুব সহযোগিতা করে একদম, এবং আমাদের ছেলেরাও তাদের সঙ্গে একদম একসঙ্গে, এটা তো আমাদের ছেলেদের সহযোগিতার হাত অনেকখানি, তারা কখনো অবহেলা করবে না এটা আমি খুব ভালো জানি। এবং আমাদের ক্রেতা বন্ধুরাও আমাদের খুব সহযোগিতা করে, মানে একজন সত্যিকারের দাঁড়িয়ে অপেক্ষা করছে, বের করছে, ই করছে, অনেকক্ষণ অপেক্ষা করে, অনেক ভিড়ে, অনেক এতে দেখেছি সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। আমাদের এই 15 আগস্টে যে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস হয়, তখন তুমিও দেখেছো যে এত মানে ভিড়, সেখানে একটু মানে রাগ নেই, একটু বিরক্তি নেই, একটু মানে মানে কি বলবো, যেন ঈশ্বর তারা আমাদের কাছে, তখন সত্যি মনে হয় তারা সত্যিকারের ঈশ্বর আমাদের প্রতিষ্ঠানে এসে পায়ের ধুলো দিচ্ছে, ঠিক এমনিটাই মনে হয় আমাদের সবার, তাই মনে হয় ঈশ্বরের মতন একদম নির্বাগন চুপ, কোনো কষ্ট নাই যেন তাদের, শুধু সেটাও তো একটা পরিশ্রম না। যেহেতু লেহেঙ্গার মতো তাই একটুখানি কুচি করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এটা হচ্ছে কুচির পোর্শনটা রয়েছে। তারপরে আবার বডিটা এরকম, আর ব্লাউজের কাপড়টা দেখো এটা হচ্ছে গ্রিনে যাচ্ছে, এই হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে। এই শাড়িটার দাম বলে দেবো, এই পিসটার দাম হচ্ছে 5,545 টাকা, 5,545। এটার দাম হচ্ছে 845 টাকা, 845 টাকা এই শাড়িটার দাম। এই গরমে এরকম হালকা শাড়ি গরম চলে গেল, হালকা পুরো আঁচল থেকে এই হচ্ছে দেখো বডির পোর্শনটা যাচ্ছে, ভীষণ সুন্দর। তাই সাহা টেক্সটাইল এখন থেকে কিন্তু উত্তর পেরিয়ে দক্ষিণে, হিন্দুস্তান পার্ক সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা। তাই নতুন ঠিকানায় নতুন বাড়িতে কিন্তু প্রত্যেককে যেতে হবে, এবং প্রত্যেকের আমন্ত্রণ সেখানে, উল্টো রথের দিন তার শুভ সূচনা। তাই সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেককে আসতে হবে। আর তার ঠিকানাটা মনে আছে তো, 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। এই শাড়িটার দাম হচ্ছে 845 টাকা। সাহা টেক্সটাইলের নতুন শাখা 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল আমার বাড়ি, শুভ উদ্বোধন 3রা জুলাই সোমবার, শুভ উল্টো রথ যাত্রায়। বৈবি সমীরণ সাহা টেক্সটাইলে, শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হল আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। 3রা জুলাই যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য, আপনিও আমন্ত্রিত। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ, সাহা টেক্সটাইল, করিতলা বারাসাত। আর মায়েদের হাত ধরেই সেই সূচনা হয়েছে, একদম তার প্রকাশ হয়েছিল একটা। দেখো এই শাড়িটা, এটার রংটাও কিন্তু একদম অন্যরকম, গ্রিন কালার, কিন্তু গ্রিনের মধ্যে ইয়েলোর একটা খুব সুন্দর টাচ রয়েছে, একটা ক্রস শেড আছে, খুব ভালো। এটা উইভার স্টুডিও কালেকশন, এগুলো সমস্ত কাজগুলো হচ্ছে ম্যানুয়ালে হয়েছে, আলাদা করে বর্ডার হচ্ছে প্যাচিং করে বসানো আছে। পুরো শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে, কুচির কাছ থেকে হচ্ছে কাজটা আবার হাফ করা হয়েছে, পুরো অল ওভার শাড়িটাই হচ্ছে এইভাবে। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। রমজানের রোজার শেষে এলো খুশির দিন, এটা মনে রমজানের রোজার শেষে এলো খুশির দিন, সত্যি খুব খুশি। এত দিন কষ্ট করার পরে একটা মাস রোজা, খুব কষ্ট, খুব কষ্ট,
খুশির ঈদে কিন্তু আমরা সকলেই সামিল হব সেখানে। এটার দাম হচ্ছে 2640 টাকা এই শাড়িটার দাম। তোমাদের কাছে আমরা রয়েছি সবসময়, সবসময় ছিলাম আছি থাকবো। এই হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, তারপরে এই হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচল। এটা জানি না মানে আমি শিখিনি কিন্তু শুনি খুব, হ্যাঁ খুব শুনি। কিন্তু এই দু লাইন শুনলেই আমাদের জানি, দাদা তো রবীন্দ্রসাধনে আমাদের যে এদের দিয়ে করানো হয়েছে পণ্ডিতদের, এদের তো করানো হয়েছে এই গানটা কিন্তু দাদাই করিয়েছে এই ঈদের আনন্দের জন্য। আচ্ছা আচ্ছা, ওদের দিয়ে করানো হয়েছে কিন্তু এই গানটা শাড়িটাই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কাজ রয়েছে, এটা একটা ওপারা দেখছি আমরা, এগুলো সহজের রয়েছে কিন্তু হাফ অ্যান্ড হাফ, পুরো হাফটা হচ্ছে আবার এই ডিজাইনটা যাচ্ছে। এই শাড়িটার দাম বলে দেবো, সেটা দাম হচ্ছে 3350। খুব সুন্দর একটা ফাটাফাটি শাড়ি, এটা একটা কলমকারি, যে এত সুন্দর ওয়ার্ক দেখো কাজটা, দেখো আগে আঁচলের কাজটা আগে এইভাবে একটু দেখিয়ে দিই আমরা, কেমন সুন্দর পুরো কলমকারি দিয়ে কিন্তু অ্যাপ্লিক পুরো শাড়ির উপরে কাজটা করেছে, কত সুন্দর করে দেখো, সুন্দর করে, ওহো অসম্ভব ভালো, অসম্ভব ভালো। পুরো মিরর সেটিং রয়েছে, ছোট্ট ছোট্ট কাজ হচ্ছে সারা শাড়িতে বসানো, আর কিচ্ছু নেই, আর হচ্ছে কলমকারির একটা সরু পাইপিং বর্ডার যাচ্ছে। কি স্মার্ট দেখতে শাড়িটা, কি ভালো হয়েছে, বাপরে বাপ। এই হচ্ছে ব্লাউজের কাপড়টা, খুব আনন্দ করবে, খুব সুন্দর সতর্কভাবে, যেন তোমাদের আনন্দে কারোর বাধা সৃষ্টি না হয়, আনন্দটা উপভোগ করবে, এই চিন্তাধারাটা সবসময় মাথায় রাখতে হবে। এখন সময়টা খুব নিষ্ঠুরতার উপর দিয়ে যাচ্ছে, কাজেই নিষ্ঠুরতাকে নিজের মন থেকে বর্জন করতে হবে, তার নিজেরাই পারি, আমরাই পারি সেই নিষ্ঠুরতাকে বর্জন করে নিজেদের সুন্দর করে শাড়ি তো করতে। হ্যাঁ খুশির ঈদ, তাই খুশির বাতাবরণে আমরা সবাই থাকবো। এই শাড়িটার দাম হচ্ছে 1065 টাকা, 1065 সুন্দর শাড়িটার দাম। এর পরের শাড়িটা দেখো, আমরা ভালোভাবে থাকতে ভুলেই গেছি সবাই, তা সেটাকে আসো না সবাই মিলে আমরা সুন্দর করে নিজেরা আবার ভালোভাবে থাকার প্রস্তুতি নেই এবং প্রতিশ্রুতি হই যে আমরা সবাই ভালোভাবে থাকবো, সবাই ভালোভাবে একটু করি না চেষ্টা, ভালোই হবে, ভালো থাকবো সবাই। ঠিক তাই, খুশির ঈদ, আর আমাদের ঈদ উপলক্ষে তো নতুন এই সেট, আমাদের নতুন ধরনের একবারে সেজে ওঠা তোমরা দেখতেই পাচ্ছ। ঈদ উপলক্ষে বিভিন্ন কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় কিছু উপহার, সেগুলো কি কি দেখে নাও। আর দূরের বন্ধুদেরকে অবশ্যই চলে আসতে হবে সাহা টেক্সটাইলে, এখানে এসে থেকে কেনাকাটা করো, সমস্ত দায়িত্ব সাহা টেক্সটাইলের। আর যারা কাছের বন্ধুরা আছো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে চলে এসো, অনেক কিছু দেখার রয়েছে। অনুষ্ঠানে তো তোমাদেরকে একটা ঝলক দেখানো হয় কিন্তু প্রতিষ্ঠানে এসে দেখবে যে কত কিছু রয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা দেখো, বডিটা পুরো হচ্ছে বর্ডারটা কি সুন্দর না দেখো, সুন্দর
এই রংটা ভীষণ ভালো লাগে। রানী কালারের সঙ্গে অরেঞ্জের এই যে ব্যাপারটা, এটা খুব সুন্দর। পুরো অলওভার শাড়িটা এরকম, ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন যাচ্ছে। এই শাড়িটার দাম হচ্ছে 1560, 1560 টাকা এই শাড়িটার দাম। আর এই শাড়িটা দেখতে দেখতে বৌদির শাড়িটার দিকেই চোখটা চলে গেল, এত সুন্দর তোমার শাড়িটার ম্যাচিংটা। আর মেটেরিয়ালটা তো দারুণ একটা মেটেরিয়াল, এখন এই ধরনের মেটেরিয়াল একটু মানে কি বলবো, আমরা এটা পুরনো সংগ্রহের শাড়ি, আমরা কিন্তু নতুন এই ধরনের কালেকশন একটু কমই চোখে পড়বে। ব্ল্যাকের ওপর শাড়িটা রয়েছে দেখো, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা যাচ্ছে, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, তারপরে এই হচ্ছে বডিটা আসছে পুরো ব্ল্যাক। এর সবার প্রিয় শাড়ি এটা, কিন্তু একটা কথা বলবো, ব্ল্যাক তো ভেতরে সুন্দর, সকলেই পছন্দ করে, ব্ল্যাক পরলে ভীষণ ব্রাইট দেখায়, ব্রাইট লাগে, লাগে নিজের ইয়েটা একটু রোগা লাগে যারা মোটা। আচ্ছা সেটাও কিন্তু ঠিক বলেছো, ব্ল্যাক পরলে কিন্তু এটা একটা ব্যাপার, কালারফুলটা পরলে তাই হয়, লাইট কালার করলে আরো বেশি এটা হচ্ছে পুরো শাড়িটা রয়েছে। এই শাড়িটার দামটা বলে দিই তোমাদেরকে, সহজ সেগমেন্টের শাড়ি এটা, এটা দাম হচ্ছে 1710 টাকা। এই যে দেখো সহজের ট্যাগ রয়েছে, যারা মনে করছো এসে সহজ সেগমেন্টের কেনাকাটা করবে তারা এই সহজ সেগমেন্টে যাবে, তোমাদেরকে প্রতিষ্ঠানে যারা সদস্যরা রয়েছে। তাহলে শাড়িটা দেখাতেই মনে পড়লো যে ছাতি ব্যবহার করতে হবে সবাইকে, এত গরম এত কষ্ট, ভীষণ দরকার। এবং সাধারণ মানুষরা রোজা যারা নয় তারা জল খাবে খুব বেশি, এটা তো খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এরপরে হচ্ছে দেখো এই শাড়িটা, এটা হচ্ছে একদম উৎসবে পরার জন্য একটা শাড়ি, ভীষণ সুন্দর, একদম অসাধারণ দেখতে একটা শাড়ি। শাড়িটার আঁচল থেকে এই হচ্ছে বডিটা যাচ্ছে, একদম কোরিয়াল টেকনোলজিতে উইভ হয়েছে, কোরিয়াল উইভিং। এই যে এই দেখো এখানে এসে এখানে এটা ব্রেক হয়ে আবার এটা বুনন হয়েছে, যার জন্য এই রেডটা এত ঠোস একটা বুনন। তার উপরে কিন্তু পুরো হচ্ছে জামদানির মোটিভে কিন্তু ফুল লতা পাতা দিয়ে ওয়ার্ক করা রয়েছে। আর ভেতরের এই যে মেটেরিয়ালটা রয়েছে, হলুদে লালে শাড়ি খুব ভালো লাগে, পরলেও ভালো লাগে সবাইকে, দারুণ। এটা তো মনে হচ্ছে একটা বিয়ে বিয়ে ব্যাপার আছে, হলুদ লাল মানেই ভীষণ মাঙ্গলিক একটা কালার, খুব খুশির একটা কালার, আনন্দের রং হলুদ লাল, আনন্দ তো বটেই একদম। পুরো অলওভার শাড়িতেই হচ্ছে এইভাবে যাচ্ছে, পুরো এটা র মটকাতে রয়েছে কিন্তু ভেতরের এই মেটেরিয়ালটা 100% সিল্ক। এটা বিয়ের ওদের খিরের শাড়ি হতে পারে, যেমন আমাদের গায়ে হলুদ না ওটা, এরকম শাড়ি পরে খুব ভালো, খুব ভালো হবে। এই শাড়িটার দাম হচ্ছে 13,300 টাকা, 13,300 হচ্ছে এই শাড়িটার প্রাইস। এগুলো সমস্ত কিন্তু হাতে ঘোরানো, হ্যাঁ এই ওয়ার্ক গুলো কিন্তু সমস্ত হাতে ঘোরানো ওয়ার্ক। এরপরে আমরা কোন শাড়িটা দেখব, এই শাড়ি তো এখন একদম কি বলবো তোমার দৌড়চ্ছে, মানে দামটার সঙ্গে শাড়িটা একদম অমিল, কোনো মিল নাই, শাড়িটা ভারী সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, খুব একদম রানী কালারের আঁচল থেকে এই হচ্ছে বডিটা, আর পুরো দেখো চেকস এর উপরে কি সুন্দর সুন্দর এক একটা করে এরকম অনেক বহু কালার আছে, খুব সুন্দর। পুরো অল ওভার শাড়িটাই হচ্ছে এরকম, তোমরা অনেক রং পেয়ে যাবে, কালার পেয়ে যাবে। আর এটা গিফট দেওয়ার পক্ষে খুব ভালো, খুব ভালো, হ্যাঁ প্রচুর দিতে হয় তো, সেই পক্ষে একদম দারুণ। মানে যেরকম আমাদের বিভিন্ন উৎসবের কথা মনে পড়ে যায়, যে আগামীতে হচ্ছে ঈদ তো রয়েছে, ঈদের পরেই হচ্ছে দুর্গা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ জাতীয় উৎসব, মানে সেই উৎসবে মেতে ওঠার সময় আসছে, তার জন্য একেবারে নতুন স্টক, নতুন ধরনের কালেকশন শাহ টেক্সটাইলে, আর নতুন ঠিকানা শাহ টেক্সটাইলের আমার বাড়ি, উত্তর পেরিয়ে এবার দক্ষিণে শাহ টেক্সটাইল হিন্দুস্তান পার্ক। তো সেখানে কিন্তু প্রত্যেককে আসা চাই, কারণ সেখানে কী কী ধরনের স্টক থাকছে, কী জিনিস থাকছে, সেই সমস্ত ডিটেলস নিয়ে আগামীতে এখন বৌদি রয়েছে, কোনো একদিন অনুষ্ঠানে আবার দাদা থাকবে, আরও ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেবে। আর এই শাড়িটাও এটা তো
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, একদম তুমি আমার মনের কথাটাই বললে, বসন্ত সব মাখামাখি একদম। আর বসন্ত হারিয়ে যাওয়া দেওয়া যাবে না, নিজের জীবনের বসন্ত সারা জীবন চির বসন্ত, চির বসন্ত না থাকলে কখনো কোনো কিছু ভালো করে অনুভব করতে পারবে না। ঠিক, এটা খুব সত্যি কথা। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এইটা কিন্তু যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু মানে অসম্ভব ভালো একটা মেটেরিয়াল, দেখো খুব ভালো, পুরো মসলিনের উপরে এই কাজটা রয়েছে, কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, অপূর্ব। এটা কিন্তু পিওর মসলিনের উপরে রয়েছে, আর এগুলো কিন্তু সমস্ত ম্যানুয়ালে হয়েছে সুতো দিয়ে। এই শাড়িটা দেখো, এই শাড়িটার কিন্তু পুরোটা হচ্ছে কুচি পোর্শনটা থেকে এরকম স্কার্টে যাচ্ছে। এটার দামটা বলে দেবো, এই শাড়িটার, এই শাড়িটার দাম হচ্ছে 4,485 টাকা। এই সেম শাড়ি একটা রয়েছে যেটা পিওরে একদম এই ওয়ার্কগুলোই সমস্তটা হ্যান্ডে হয়েছে, পুরো হাতে, সেটার দাম কিন্তু মানে এটার অনেকটা বেশি, এটা হচ্ছে মানে 4,400 টাকা রয়েছে, সেটা হয়তো 44,000 মানে যেটা হ্যান্ডে হয়েছে। কিন্তু সেটাকেই দেখো তোমাদের সাধ্যের মধ্যে করার জন্য একদম কিন্তু সেম জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। একটা সুপার নেট রয়েছে, খুব ভালো আঁচল থেকে এই হচ্ছে বডিটা, ব্লু কালারটা একদম সুন্দর, ভীষণ ভালো। আর ঈদ উপলক্ষে রয়েছে কিন্তু, হ্যাঁ, দানের বিভিন্ন শাড়ি লুঙ্গি সবটাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর রোজার শেষে ইফতারের ব্যবস্থা আছে, হ্যাঁ, দূরের কাছের বন্ধুদের চলে আসতে হবে, এসে থেকে কেনাকাটার সুব্যবস্থা আছে, সমস্ত দায়িত্ব আমাদের, তোমাদের কোনো চিন্তা নাই, একদম। এই শাড়িটার দাম হচ্ছে বলে দিই 885 টাকা, 885 টাকা হচ্ছে এই শাড়িটার দাম। আর মাতৃদিবসের কথা মানে শাড়ি দেখাতে দেখাতে প্রত্যেকটা প্রসঙ্গই চলে আসে, মানে এক একটা শাড়ি আমরা দেখছি এক এক রকম, তো সেরকম মা দিবসের কথা, মা দিবসের যে অনুষ্ঠান হয়েছিল, মানে আমাদের যে বাগান বাড়ি আছে সেখানেও মা রিক্সা করে যাতায়াত, এই এক বছর হলো উনি পড়ে আছেন বিছানায়, ওঠা হাঁটাচলা করতে পারছে না, তাহলে মা কিন্তু তাতেই যেতেন, কাজে সেই জন্য মার কাছে সবাইকে নিয়ে আসার জন্য তোমার দাদার এই প্রচেষ্টা, যে সব বন্ধুদের সব মা মানে কোথায় মানে আমরা এরকম সত্যি কেন আমরা এরকম ভাবতে পারি না এরকম ভাবে, হ্যাঁ, তখন মানে মনে কোথাও এটা নাড়া দেয়, সেটাই সেটাই, মানে আমরা অদ্ভুত প্রচেষ্টা। আমি আমার তোমার দাদা আমার হাজবেন্ড বলে বলছি না, এখন আমার মনে হয় যে আমরা ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সত্যি দেখেছি, এরকম অনেককে দেখেছি যে মাতৃভূমি ভালোবাসে, তোমার দাদাকেও ঠিক কিন্তু ঠিক তাই একদম, মানে আমি দেখছি সেটাই দাদা, যেভাবে মানে উনি শুধু যে ওই এই মা আজ্ঞা দিলেই কিছু একটা করবে বা বলবে তা না, সব মাকে, হ্যাঁ, আর না করলে তো এরকম একটা প্রতিষ্ঠা কিভাবে করতে পারে আর কি, এটা খুব অনবদ্য, অনেক বড় একটা, এত মায়েদের আশীর্বাদ, এত মায়েদের আশীর্বাদ নিয়েই সেই উত্তর পেরিয়ে দক্ষিণের নতুন ঠিকানা শাহাদ টেক্সটাইলে, দেখো সেই ছবি একবার তোমরা। আমার মাথা নত করে দাও সৃষ্টি তোমার কাছে, মাতৃশক্তি সবার বড়, যতই হও না শক্তিমান, শত মায়ের আশিস ভরা সাহা টেক্সটাইলের আমার বাড়ি অভিযান। হেথায় আছে পরম তৃপ্তি, গন্ধ মাখা পরম স্বাদ, অকৃত্রিম স্নেহের পরশ, অকুণ্ঠ মায়ের আশীর্বাদ, শত শত মায়ের মমতাময় নির্মল পদচারণা, আর মঙ্গলাশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারে শুধু আমার বাড়ি নয়, এবারে আপনার বাড়ি, মাতৃশক্তিকে সম্মান জানানো সকলের বাড়ি, আপনার নতুন ঠিকানা। তাই সৃষ্টির কাছে মাথা নত করে বলি, প্রকৃতি আছে মাথা তুলে আজি, সৃষ্টিও মাথা তোলো, নারী শক্তি তু স্রষ্টা শক্তি, সম্ভ্রমে পথ চলো। এ বাড়িতে আছে মায়ের গায়ের গন্ধ মাখা অমলিন সুবাস,
আছে গর্ভদায়িনী মমতাময়ী জগৎজননীর আঁচল পাতা। নিশ্চিত্র নিরাপত্তার ঘেরাটোপে মায়ের ব্যাপ্তিকে মাপা যায় না কোনো সীমারেখায়। মা হলেন সর্বজনীন, আপদে বিপদে সুখে আহ্লাদে আস্কারায় প্রশ্রয়ে সদা সর্বদা মহিয়সী। শত মায়ের অন্তরের চাওয়া নতুন ঠিকানায় আপনাদের স্বাগত। আগামী উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য, বৈবে সমীরণ সাহা টেক্সটাইল। আমার বাড়ির চতুর্দিকে ম ম করবে মায়ের স্নেহ মাখা পরিতৃপ্তি। আপনিও পেয়ে যাবেন আপনার অতৃপ্ত আস্বাদন। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, গড়ে উঠুক কর্মসংস্থান। অরণ্য বুনন কুটির শিল্প অজানা বাংলা দেশ নোয়াখালী জামদানি মঙ্গল বেনারসির অনন্য সম্ভার নিয়ে আগমনের আঁচল বিছিয়ে আমরা আপনাদের আগমনের সাগ্রহ প্রতীক্ষায়। আপনার নতুন ঠিকানা সাহা টেক্সটাইল, আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আমাদের যাত্রা হবে শুরু শুভ মঙ্গল উল্টো রথযাত্রার 3রা জুলাই 2017 সোমবার। আপনিও আমন্ত্রিত। একদম, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা, তাই সেখানে কিন্তু প্রত্যেককে আসতে হবে, কারণ এখন তোমাদের আরও হাতের কাছে সাহা টেক্সটাইল, যারা একদম খাস কলকাতার বুকে আর কি রয়েছে, তাদের অনেকেরই একটা এরকম ব্যাপার ছিল যে কেন সাহা টেক্সটাইল সেখানে কোথাও নেই। তাই এখন কিন্তু আর কোনো চিন্তা নেই, তাই তোমাদেরকে সেখানেও একটা নতুন শাখা সাহা টেক্সটাইল। এটাও কিন্তু আমাদের ক্রেতা বন্ধুদের হাত ধরেই, একদম তাই, আমাদের তাই, আমাদের জীবনটাই তাদের হাতে, মানে সত্যি আমাদের আমাদের ব্যাংক ব্যালেন্স তো ওনারাই, সবকিছু সবকিছু গয়না আমাদের, সৌন্দর্য ওনারা। খুব সুন্দর দেখতে, দাম হচ্ছে 1650। সাথে সময় শেষের দিকে লাস্ট একটা শাড়ি দেখিয়ে দেবো। শাড়িটা দেখো, এটা হচ্ছে আগে আঁচলের পোর্শনটা দেখছি, পুরো জুট দিয়ে করা রয়েছে, কিন্তু আঁচলটা জুট ইউজ করা হয়েছে। তারপর এই যে বডিটা পুরো কিন্তু কোড়া বাই কোড়াতে যাচ্ছে, কি সুন্দর, এক একটা মনে হচ্ছে একদম সোনার বল বসানো দূর থেকে। ওয়াইডে যদি আমরা দেখি শাড়িটা, বহরে অনেক বড়, খুব সুন্দর দেখতে। পুরো অল ওভার শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে। ও আচ্ছা, না একটুখানি কিন্তু অন্যরকম আছে, সেটা হচ্ছে হাফটা হচ্ছে মসলিনে আর হাফটা হচ্ছে র মটকাতে যাচ্ছে। এটা কিন্তু মটকা রয়েছে, আবার দেখো হাফটা, এই যে টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর টেক্সচারটাই কিন্তু আলাদা, পুরো শাড়িটা এরকম। আবার ব্লাউজের কাপড়টা দেখো, অনেকটা থিক একটা কাপড় রয়েছে, মোটা কাপড়টা, খুব ভালো, যেভাবে যে স্টাইলে করতে, যে স্টাইলে একদম, বর্ডারটা নিজের ইচ্ছে মতো স্মার্ট দেখতে, এমন ভাবে কুর্তি স্টাইলে করলে ওটা আবার স্কার্টের উপরও পরে নিলে যাবে, একদম 5200 বড় কাপড় তো, কুর্তি স্টাইলে ব্লাউজটা যদি এটা করে দেখো এই শাড়িটা খুব সুন্দর, একটা রং হাতে আর সময় একদম নেই, আগে ব্লাউজের কাপড়টা, ব্লাউজের কাপড় এটা, এই হচ্ছে আঁচলের পোর্শন আর এইটা হচ্ছে বডি, দারুণ দেখতে শাড়িটা, খুব স্মার্ট লুকের একটা শাড়ি, খুব ভালো, খুব ভালো, পুরো শাড়িটা জুড়ে এরকম একদম রং বেরঙের কালার রয়েছে এটাতে, শাড়িতে। তাই ঈদে কিন্তু এরকম রঙিন হয়ে থাকতে হবে আমাদের সবাইকে, একদম অল ওভার শাড়িটাই এইভাবে যাচ্ছে। এই শাড়িটা লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা, আয় আয় দেখবি যদি, খেলবি যদি আয় নতুন সে খেলা, একদম ঈদের একদম এই শাড়ি পরে সবাইকে দেখে খেলতে হবে, খেলতে হবে, খুব ভালো। এই শাড়িটার দামটা বলে দেব, এই শাড়িটার দাম হচ্ছে 1260,
সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, ঘড়ির কাঁটা বলছে যে এখানেই অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, সাহা টেক্সটাইলে কিন্তু সারা বছরের অফার রয়েছে, সেটা হচ্ছে 5,000 টাকার সহ মঙ্গল বেনারসি কেনাকাটায় রোলো ওয়াল ট্রলি রয়েছে, আর 20,000 টাকার কেনাকাটায় 40 কিলোমিটার গাড়ির পরিষেবা রয়েছে। বৌদিকে রিকোয়েস্ট করবো ঠিকানাটা বলে দিতে। সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। থ্যাংক ইউ সো মাচ বৌদি তোমাকে, এবং থ্যাংক ইউ তোমাদেরকে। আর সেই সঙ্গে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পার্ক, এখন থেকে কিন্তু সেটা ভুললে একদম চলবে না। আর ঈদের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার। সাহা টেক্সটাইলের নতুন শাখা 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল, আমার বাড়ি। শুভ উদ্বোধন 3রা জুলাই সোমবার, শুভ উল্টো রথ যাত্রায়। বৈবে সমীরণ সাহা টেক্সটাইলে, শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হল আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, সাহা টেক্সটাইল, আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। 3রা জুলাই যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য, আপনিও আমন্ত্রিত। করেছো নিজে প্রত্যেকের পরে দিয়েছো শাসন ভার, হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার যে যেন নাহি ডরি কভুকারে। সাহা টেক্সটাইলের কর্ণধার শ্রী কান্তি সাহার জীবনের এই হলো মূল মন্ত্র। আজ থেকে 27 বছর আগে অকুতোভয় এই মানুষটি শুরু করেছিলেন তার কর্মযাত্রা। বারাসাতে হরিতলার মোড়ে মাত্র 176 স্কোয়ার ফুট জায়গা নিয়ে সাহা টেক্সটাইলের গোড়াপত্তন। আমার তো 175 স্কোয়ার ফিটের একটা ব্যবসা ছিল। আমার তো একদিন বেশি, আজকে বলেই দিই অনলাইনে, আমার কাছে খাওয়ার টাকাও একদিন ছিল না। মানে কি বলবো, যাই হোক, অতীত সবসময় পিছনে থাকে, বেশি অতীতকে টানবো না। সেই থেকেই একটা উদ্যোগ ছিল যে মানুষের সঙ্গে চলবো, মানুষের পাশে থাকবো। কেন কি, আমি নিজের জীবনকে জীবন দিয়ে আমি চিনেছি, আর প্রত্যেকটা মানুষকে বলবো জীবন দিয়ে যে চিনতে পারবে সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটা একদম প্রাথমিক শর্ত। আর এই ব্যাপারে আমি একটা কথা বলবো, একটা শপথ করছি, সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ নয়, এটা সাহা টেক্সটাইল একটা মহিলা উদ্যোগ বলতে পারো। কেন, কারণ আমি দেখেছি যারাই করে কিন্তু মহিলারাই এই ধরনের কাজগুলো বেশি করে এবং অবশ্যই ধৈর্য দিয়ে বেশি করে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মহিলারা অনেক বাধ্যের হয়। আমি এটা অনেস্টলি, আমি অনলাইন ক্যামেরার কাছে, আপনারা মার্জনা করবেন, এটা আমি অনেক দেখেছি। যেমন মাধবের ওয়াইফকে আমি ইনভলভ করে দিলাম, আমার কাজ এখন অনেক ভালো হচ্ছে, হ্যাঁ অনেক ভালো এবং অনেক বেশি অবিডিয়েন্স। মাধবের একটা কথা যদি বলি যে এই ডিজাইনটা ঘোরাবি, হবে না খো, ওই হবে না, সেই হবে না, অনেক রকম করে, কিন্তু ওর ওয়াইফ
সঙ্গে আবার মানে মাধবের মা মানে ওর হ্যাঁ মাও ইনভলভ হয়েছে, তারা অনেক বেশি বাধ্য। আর মহিলারা বাধ্যের বলেই কিন্তু আমার যে কোনো জায়গায় তুমি একটা লক্ষ্য রাখবেন সেখানে কিন্তু আমাদের এই কুটির শিল্প উদ্যোগটা ম্যাক্সিমাম মহিলারাই আমার সঙ্গে যুক্ত। হ্যাঁ মহিলা উদ্যোগ, আর তার পাশাপাশি বলবো আমরা করবো দেশ মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য, সাহা টেক্সটাইল করিতলা পারাশা। হওয়ার জন্যে আমার টাকাটা সময় চলে আসবে, হাতে লাগবে কাজে, বুঝতে তো পারছেন সংসারের অভাব, আর স্বামীরা আসে যখন আনবে তখন, আর আমাদের ধরুন ছেলেপেলে নিয়ে একটা ছেলেদেরও সাজ পোশাক কিনে দেওয়া হবে, আর এমনি আগে ছিল না কো, এখন একটু সুবিধা হয়েছে কাপড় বোনার জন্য, আমাদের খুব ভালো লাগছে, আর 1200 তো দাদার কাছে কাটাইছে। মানে আগে যে অবস্থা ছিল এখন তার থেকে কি অনেকটাই সচ্ছল? হ্যাঁ এখন একটু খুব সচ্ছল হয়েছে, আমাদেরও সুবিধা হচ্ছে, ছেলে মেয়েদেরও সাজ পোশাক কিনে দিতে পারছি আপনাদের আশীর্বাদে জুড়ে, আর বলতে নাই কো সংসার অভাবও নাই কো, সংসারও উন্নতি হয়েছে। আচ্ছা এই যে এই ধরনের ডিজাইনগুলো বা কালার কম্বিনেশন তোমরা করছো, এই ডিজাইন কালার এগুলো কে দিয়ে দেয়? 1200 দাদা দেয়, দিয়ে মাধবদার কাছ থেকে আমরা নিই। আচ্ছা মাধবদার কাছ থেকে তারপর তোমরা সেটাকে পাও? যখন সুবিধা হয় তখন ওই দাদার কাছে নিই, আবার যদি অবস হয় তাহলে সেরকম টাইম বুঝে বুনি, আর নাহলে একটু সময়ে ছেলেপেলে নিয়ে রান্না টান্না করা, আবার ছেলেদের খাওয়ানো দাঁড়ানো পড়তে বসানো, আবার সে রাতেটুকু যদি সময় হয় তাহলে বুনি। বাচ্চাগুলোর জন্য আজকে স্কুলে হয়তো টিউশন ফি লাগে না, কিন্তু ওদের তো আনুষঙ্গিক আরও অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে, কারণ প্রত্যেক পরিবার থেকে যায় কিন্তু একটা না একটা কিছু লাগেই বাচ্চাদের, বাচ্চাদের তো মন বুঝবে না যে আমার পরিবার থেকে আর্নিং কম বা কিছু কম, সেই জন্যই ওদের মাদেরকে আমি পিছনে এই উদ্যোগটা কুটিরশিল্প উদ্যোগে যুক্ত করে আর এদের পাশে দাঁড়ানো, ইনডাইরেক্টলি তো দেখো এদের পাশেই দাঁড়ানো হচ্ছে, ওর মায়ের এরাই ভবিষ্যৎ, আর ওর মায়েরদের পাশে দাঁড়ানো মানে ইনডাইরেক্টলি এদের পাশে দাঁড়ানো, মানে আমি চাইছি আর এইভাবেই বাঁচবো আমি, আর এইভাবেই আমার জীবন চলবে, আগামী দিন করে দেবো। আমি তো অনেক সময় অনলাইনে বলেওছি যে এরকম করে শিখিয়ে ফুডিং লজিং দিয়ে 2 বছরের একটা কোর্স করে ফ্রি অফ কস্ট, কিন্তু তাকে আমাকে দেখতে হবে ফ্রি অফ কস্ট, কোনো বিনা স্বার্থে, এরকম আমার একটা চিন্তাভাবনা আছে, আমি একটা জায়গাও নিয়েছি আগামীতে আমি করব। তারপরে ওরা যদি প্রশিক্ষণ দিয়ে আমার কাছে আমার কাজ করলে করবে, নাহলে অন্য জায়গায় করবে, আমার তাতে একদম যদি আমার কাছেই করতে তাহলে তো স্বার্থ জড়িয়ে থাকে। তো কুটির শিল্প উদ্যোগের একটা প্রশিক্ষণ কেন্দ্র করে একটা নতুন কর্মসংস্থানের একটা জায়গা আমি করে দিতে পারবো, আর আমি তো এসি ঘরে বসে থাকতেও পারি ওখানে, তাহলে আর এখানে কেন আসলাম, এখানে আসলাম এর মধ্যে একটা টান আছে আমার। ফকির লালন শাহ, লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নগরে, সর্বধর্মের মিলন দেখি বারাসাত শাহ। বাংলার তাঁতিশাড়িকে এক সম্মানজনক জায়গায় স্থান দেওয়ার জন্য তিনি এই শাড়ির নাম রেখেছেন বাংলার রবি। আবার আরেকটি শাড়ির নাম সহজ, লালন ফকিরের কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী কান্তি সাহা কবি জসিম উদ্দিনের সুরে সুর মিলিয়ে কাঁথার ব্র্যান্ডিং করেছেন নকশি কাঁথায় লালন শিরোপায় ভূষিত করে। আর এই অভিনব ইতিহাস তৈরি করতে করতে তিনি প্রতি মুহূর্তে নিজের ছায়ার দিকে তাকিয়ে নব আনন্দে উচ্চারণ করে চলেছেন, মাথা সোজা রাখো, দৃষ্টি সামনে থাক, যেতে হবে যেন এখনো অনেক দূর, প্রাণে ভরে নাও রসদ তোমার জীবনের প্রিয় সুর। এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত, সাহা টেক্সটাইল পরিবার।